আপনারা সাংঘাতিক কৌশলী মানুষ দেখছি গো। বগুড়ার লোক, বগুড়ার ছোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে এর নাম বোল। বড়টা ধরে, ছোটটা ধরে না। বড় নেতাদের নাম দিয়েছেন সারা পৃথিবী নয়, যত বড় আলমের জন্য আল্লাহ রব, তত বড় আলমের জন্য রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখানে ওনার নাম আছে না নাই? আবার আরেকজন বিশ্বনেতা মূসা আলাইহিস সালামের নাম আছে না নাই? ফেরাউন আছে, নমরুদ, নমরুদের নাম নাই, নমরুদের কাম আছে নাম নাই, আবু জেহিল্লার কাম আছে কিন্তু নাম নাই, কিন্তু আবু লাহাব একটা সূরা আছে না, তার মানে আবু জেহেলের চেয়ে বড় বেয়াদব ছিল আবু, নমরুদের চেয়ে বড় বেয়াদব হলো ফেরাউন, ঠিক কিনা? ভালো মানুষের নাম যেমন আছে তেমনি খারাপ মানুষের নামও আছে। পৃথিবীতে সবচেয়ে খারাপ কে বলেন তো? কয় ফেরাউন? ফেরাউন দে খারাপ করছে কে? ইবলিস। ইবলিসের নাম আছে না লাই? একদম শুরুতেই আউযু বিল, আউযু বিল্লাহি মিনাশ, ইবলিসের নাম কি? শয়তান, শাতানুন। দূরে সরে যায় যে, যে নিজের রহমত থেকে দূরে মানুষকেও দূরে সরায়া দেয়। এখানে ইবলিস আছে না নাই? যেগুলো একটু পরে পরে ডিস্টার্ব করে বুঝবেন এগুলো ইবলিসের কি এজেন্ট। মিনাল জিন্নাতে অন্নাস, জিনের মধ্যে আছে মানুষের মধ্যে আছে। এখন তো শুনতে কোনো অসুবিধা নেই। কোরআন শরীফের সূরা কয়টি? 14টি সূরা। সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? সূরা ইখলাস। কত আত্মনির্ভরতার সাথে বলছে, হায় হা, জোরে বলেন কোন সূরা? এবার বলেন কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এই সূরার ফজিলত হবে নাকি ইখলাসের হবে নাকি? কেউ যদি ইখলাস কোনো দিনই না পড়ে নামাজ হবে তো? সূরা ফাতিহা পড়লো, ইখলাস পড়লো না, নামাজ হবে? হ্যাঁ, হবে না? এ কি করছেন গো? হবে না? হবে না কেন? কোরআনের মা কোন সূরা? কোন সূরা? মা ছাড়া সন্তানের কোনো অস্তিত্ব চিন্তা করা যায় না। কিন্তু মা ছাড়াও দুনিয়ায় সন্তান এসেছে কি আসে নাই? কোন সন্তান? কয় খিজির আলাইহিস সালাম।